আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে আলুর দম। তবে এই আলুর দম কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে খান, আমি যেভাবে রান্না করে খাই সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবাই ভিডিওটি না টেনে দেখে নেবেন, অনেক কিছুই এখানে শিখতে পারবেন, অনেকগুলো টিপস আছে যেগুলো আলুর দমের ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে আর খুব খেতে খুবই মানে ভালো লাগে। তো দেখে নিতে পারেন কিভাবে আমি রান্না করছি। তো এখানে ঘি নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচের একটু বেশি ঘি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই ঘিয়ের পরিবর্তে সাদা যে তেলটা আছে সেটাও নিয়ে নিতে পারেন, তবে ঘি দিয়ে আলু ভাজলে খুবই ভালো লাগে। তো আমি এখানে 20টা আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু সিদ্ধ করে তারপর হলুদ দিয়ে এরকম মাখিয়ে নিয়েছি, তারপরে এই ঘিতে ভেজে নিব। অবশ্যই এই কাজটি আপনারা করবেন, তাতে করে আলুর দমটা আরও বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে এখানে কিন্তু বড় সাইজের আলু নিয়ে নিতে পারেন, বড় আলু নিলে জাস্ট মাঝখান থেকে একটু কেটে দিবেন, তাতে করে মশলা ঢুকবে ভালোভাবে। আর আরও ছোটো আলু নিয়ে নিতে পারেন, আসলে চয়েস অনুযায়ী আলুগুলো নিয়ে নিবেন, সবচেয়ে ভালো হয়, মানে যে নতুন আলুগুলো বের হয় সে সময় আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। তো এখন তার নতুন আলু পাওয়া যাবে না, তাই এটা দিয়ে কাজ চালিয়ে দেওয়া যাবে, আর এটাও খেতে খুবই ভালো লাগে। তো একটু কালার করে ভেজে নিচ্ছি, স্কিনে যখন একটু কালার চলে আসবে তখন আমি নামিয়ে নিব। আর যে ঘিটা রয়ে গিয়েছে ওই ঘিয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলো থেকে যখন একটু ভালো একটা ফ্লেভার আসবে সে মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, জাস্ট এটারও একটা ফ্লেভার আসবে। তো এই মুহূর্তে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন, তাতে খুবই ভালো লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা পেস্ট 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো যখন আপনারা 5 ফোড়ন দিবে তখন কিন্তু 2টা শুকনা মরিচও চিরে দিতে পারেন, মানে আমার কাছে ছিল না এর জন্য আমি দিতে পারি না। আর এখানে 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া সজের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচ। তো আপনাদের মানে টেস্ট অনুযায়ী আসলে মরিচটা দিয়ে দিবেন, যে যে যেরকম ঝাল খান সেরকমই দিয়ে দিবেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের পরিমাণটা কমই দিয়ে দিবেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আর আসলে পাকা কাঁচা মিলে এই মরিচগুলো আছে তো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে, হালকা একটু গরম পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আসলে এ পর্যায়ে পানি না দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্যই হালকা একটু পানি দিয়েই নেবেন। তো যখন কষানো হয়ে যাবে তখন আমি 1 কাপ পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি, আসলে এই টমেটোগুলো আমি একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছি, তারপর কিছু পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এই টমেটোকে রান্না করে নেব, তাতে করে টমেটোগুলো কিন্তু বেশ কিছুটা গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, এই আলুগুলো দিয়ে জাস্ট 1 মিনিটের মতো আমি এরকম নেড়ে চেড়ে কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিতে হবে, অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে। তো 1/2 কাপের একটু বেশি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, যাতে করে মানে আলুগুলোর ভিতরে যেন মশলাগুলো ঢুকতে পারে। তো এ পর্যায়ে আমি ঢেকে দিব, ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য, মিডিয়াম আঁচে রেখে দিব চুলাটিকে। তো দেখুন প্রায় হয়ে গিয়েছে, এবার আমি শাহি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, অবশ্যই শাহি জিরা গুঁড়ো দিবেন এখানে, আর না দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, আসলে নামটা শাহি এর জন্য শাহি জিরাই দিয়ে দিচ্ছি। আর এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, মানে লাস্ট মুহূর্তে এই 2টা জিনিস দেওয়ার চেষ্টা করবেন, তারপরে ঢেকে দিবেন, লো আঁচে ঢেকে দিবেন, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিলেই হয়ে যাবে। উপর থেকে যখন তেলটা উঠে আসবে তখনই হয়ে যাবে এই আলুর দম। তো সামান্য চিনি দিয়ে দিয়েছি, আপনারা চিনিটা না খেতে চাইলে স্কিপ করতে পারেন। তো হয়ে গিয়েছে, আর এই আলুর দমটা কিন্তু আপনারা পরোটা, লুচি, ভাত বা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।